সুপ্রিয় দর্শক, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ গোপালগঞ্জের পক্ষ থেকে আজ আমরা এসেছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি শ্রীধাম ওরাকান্দিতে। আমাদের উদ্দেশ্য এই সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে শ্রদ্ধা নিবেদন করা। আমরা যথারীতি গোপালগঞ্জ থেকে মাছে চড়ে ঠাকুরবাড়ির সামনে নেমে আমরা হেঁটে ঠাকুরবাড়িতে প্রবেশ করছি। আজকের দিনটি বুধবার হওয়ায় শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে বহু ভক্তের সমাগম ঘটেছে। এছাড়া যাত্রাপথে দুপাশেই দেখা যাচ্ছে সারি সারি দোকান, অনেকটা মেলার মতো একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই ঠাকুরবাড়ির যে মূল প্রবেশ ফটক সেখানে পৌঁছে গেছি। এখানে আমরা প্রণাম করে আস্তে আস্তে ঠাকুরবাড়িতে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কামনাসাগরের পাশ দিয়ে অনেক ভক্ত রয়েছেন, সেখানে আমরাও আস্তে আস্তে হেঁটে চলছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে। দূরে মন্দির দেখা যাচ্ছে এবং আজকের দিনটি বুধবার হওয়ায় অনেক ভক্ত এসেছেন, তাদের পদচারণায় অনেকটাই মুখরিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের এই প্রাঙ্গণ। এবং ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে, এক ভক্ত আরেক ভক্তকে আলিঙ্গন করছেন, অভিবাদন জানাচ্ছেন। এটি একটি অপূর্ব শোভা এবং এটি ওরাকান্দির একটি মাহাত্ম্য বটে। আমরা দেখতে পাচ্ছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের নাট মন্দির যেটি রয়েছে, সেই নাট মন্দিরে ভক্তরা কীর্তন পরিবেশন করছেন। এটি প্রতি সপ্তাহেরই চিত্র, প্রতি সপ্তাহে বুধবার এ ধরনের কীর্তন অনুষ্ঠিত হয়। ওরাকান্দি ঠাকুরবাড়িতে হরিমন্দিরের পাশাপাশি গুরুচাঁদ ঠাকুরের নবনির্মিত যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটির যে মূল অংশটি রয়েছে, যেখানে গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ রয়েছে, সেখানেও অসংখ্য ভক্ত তাদের ভক্তি অর্ঘ্য নিবেদন করছেন এবং অনেকেই এর পাশে বসে ওরাকান্দি হরিমন্দিরের যে অনুষ্ঠান ভক্তরা করছেন, গান গাচ্ছেন এবং কীর্তন করছেন, সেগুলো উপভোগ করছেন। ভক্তদের কীর্তন শেষে নাটমন্দিরের ভেতর দিয়ে ওরাকান্দি হরিমন্দিরের মূল অংশে হরিগুরুচাঁদ সেবা সংঘের নেতৃবৃন্দ প্রবেশ করেন এবং হরিমন্দিরে গিয়ে সংগঠনের পক্ষ থেকে মাল্য পরানো হয় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সহধর্মিনী শান্তিমাতার গলায়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর আমরা সংগঠনটির পক্ষ থেকে সবাই চলে আসি মুক্তিবাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে। সেখানেও আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং মাল্য পরানো হয় মুক্তিবাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার সহধর্মিনী সত্যভামা মায়ের গলায়। সেখানে শ্রদ্ধা নিবেদনের সময় সমবেত অনেক ভক্তই উপস্থিত থেকে দৃশ্যটি উপভোগ করেন এবং আমাদের সঙ্গে সমবেতভাবে প্রার্থনায় অংশ নেন। এ সময় মন্দির প্রাঙ্গণে চলে আসেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অন্যতম উত্তরসূরী মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। তিনি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়াও আজকে একটি বিশেষ উদ্দেশ্য। মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুরকে সংবর্ধনা দেওয়ার পরে
সংগঠনের নেতৃবৃন্দ ঠাকুর বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। আজ শ্রীধাম ওরাকান্দিতে নিউ ইয়র্ক প্রবাসী তারক রায়ের নাতি মানবকৃষ্ণ হালদারের অন্নপ্রাশন উপলক্ষে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। সেখানে সংগঠনের সকল সদস্যের নিমন্ত্রণ ছিল। ঠাকুরবাড়ি ঘুরে দেখার পরে সেই নিমন্ত্রণে সবাই যোগদান করেন। শ্রীধাম ওরাকান্দিতে আগত সকল ভক্তই এই অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত প্রসাদান্ন গ্রহণ করেন। এখানে হয়তো হিসাব করে বলা যাবে না, তবে কয়েক হাজার ভক্ত এই প্রসাদ গ্রহণ করেন। বুটের ডাল, মুগের ডাল, নানা ধরনের সবজির মিক্সড এবং টক দ্বারা ভক্তদের সেবা করানো হয়। ভক্তরা তৃপ্তি সহকারে এই অন্ন এবং ব্যঞ্জন সেবা করেন। হরিগুরুচাঁদ সেবা সংঘের পক্ষ থেকে মানবকৃষ্ণ হালদারের কল্যাণার্থে প্রার্থনা করা হয়। ভোজনান্তে আমরা মন্দিরের সামনে দিয়ে আস্তে আস্তে গোপালগঞ্জের দিকে রওনা হই। আমাদের বিদায় জানাতে আসেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত গোবিন্দ কীর্তনিয়া। তিনি আমাদের সঙ্গে আমাদের গাড়ি পর্যন্ত চলে আসেন এবং তার সঙ্গে ছিলেন আরেক ভক্ত, যেও আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আসেন। তো অসংখ্য ভক্তের সমাগম এবং তাদের পরস্পে আজ অনেক ভালো লাগছে, এবং যারা আমাদের সময় দিয়েছেন সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দর্শকবৃন্দ যারা রয়েছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আমরা যত ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। জয় হরিবল।